Hello everyone, Assalamualaikum. This is Rubai Bijaman. Welcome to RDM ENGLISH SCHOOL. So, আজকে আমরা 50 নাম্বার প্রনাউন্সিয়েশন ক্লাসে চলে আসলাম সো আমরা কিন্তু অলরেডি 14টা ক্লাস শেষ করে ফেলেছি যেটা ছিল প্রনাউন্সিয়েশনের উপরে সো আজকেও আমরা বেশি না মাত্র দুইটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো যে দুইটা স্ট্রাকচার আপনি যদি ফলো করেন আপনার স্পোকেন ইংলিশে তাহলে কিন্তু আপনার উচ্চারণ লেভেলটা আমি প্রনাউন্সিয়েশনটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে সো যারা যারা জয়েন করছেন সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলে নতুন সবাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে প্রতিদিন বা আমরা যখনই ভিডিও আপলোড করি আপনি নোটিফিকেশনটা পেয়ে যান চলুন তাহলে আর কোনো কথা না বলে ডিরেক্ট আমরা ক্লাসে চলে যাই সো তাহলে আমরা এখন ক্লাসে স্টার্ট করছি সো আজকে ক্লাসে আমাদের সাথে থাকবে আমাদের আইটি এক্সপার্ট মুশফিকুর রহমান সো আজকে আমরা একটা প্রনাউন্সিয়েশন ক্লাস করবো মুশফিক সো দেখা যাচ্ছে আমরা আজকে দুইটা স্ট্রাকচার করব দুইটা স্ট্রাকচার এই দুইটা স্ট্রাকচার আপনি ফলো করে আপনি মিনিমাম হিউজ পরিমাণ ওয়ার্ড যেটাকে আপনি খুব কারেক্ট ভাবে প্রনাউন্সিয়েশন করতে পারবেন এবং আপনার উচ্চারণ লেভেলটা একটু অ্যাডভান্স হয়ে যাবে রাইট সো ফর এক্সাম্পল আমরা যখন কথা বলতে চাই হিউজ পরিমাণ এই টাইপের ওয়ার্ডগুলো ফেস করি দ্যাট ইজ এডুকেশন রাইট ইনস্টিটিউশন তারপরে কি আছে আরো অনেক কিছু আছে ইনস্ট্রাকশন তাই না এই টাইপের অনেক কিছু আছে সো এখানে রুলসটা যেটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে কোন ওয়ার্ডের লাস্টে যদি টি আই ও এন এইচডে টি আই ও এন এইটা যদি আমরা পেয়ে যাই তাহলে আপনাকে যেটা করতে হবে কি করতে হবে বলো মুশফিক যদি কোন ওয়ার্ডের লাস্টে আমরা টি আই ও এন পেয়ে যাই সেক্ষেত্রে আমরা কি করতে পারি We will stress before shun. Right, fantastic. We will stress before the shun. So, we will stress before the shun. Second, একটা জাতীয় প্রশ্ন আপনাদের মনে জাগবে সেটা হচ্ছে স্টেসটা কি স্টেসটা হচ্ছে এমন একটা ব্যাপার একটা ওয়ার্ডের ভিতরে আমাদের কিছু লং স্টেস থাকে স্ট্রং স্টেস থাকে কিছু নর্মাল স্টেস থাকে প্রতিটা ওয়ার্ডে একটা করে স্ট্রং স্টেস থাকে যেমন আমরা যখন একটা জায়গায় বাংলা কথা বলি বা গান গাই দেখেন সুরের একটা আপ অ্যান্ড ডাউন থাকে যেটাকে আমরা বলি ইন্টোনেশন রাইট এই যে আবার দেখেন ইন্টোনেশন এখানে চলে আসছে সো আপ অ্যান্ড ডাউন থাকে সো ইংলিশে বলার ক্ষেত্রে এরকম একটা আপ অ্যান্ড ডাউন আছে দ্যাট ইজ কলড স্ট্রেস আপনি একটা সিলেবল যেটাকে আমি স্ট্রং স্ট্রেস করব একটু জোরে বলবেন একটু টান দিয়ে বলবেন দ্যাট উইল ব্যাটার রাইট সো আমরা এখন দেখে আসি যেটা আমি বললাম যে শন যদি থাকে তাহলে তার আগে যে সিলেবাসটা থাকবে সেখানে আমি একটু স্ট্রেস করব যেটা মুশফিক বললো সো একটা এক্সাম্পল যদি আমরা মেক করতে চাই এডুকেশন এডুকেশন আমরা বলি এডুকেশন 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 সো এডুকেশন না বলে আমরা কি বলতে পারি চাইলে দেখেন একটু জাস্ট জাস্ট গানের মতো করে খেয়াল করেন এডুকেশন কারণটা কি ছিল মুশফিক কারণ এখানে শন ছিল লাস্টে রাইট সো যদি লাস্টে শন থাকে সেক্ষেত্রে আমরা তার আগে খে আছে এনএসএস করতে পারি এখানে কয়টা সিলেবল এখানে এডুকেশন কয়টা এডুকেশন ফোর ফোর সিলেবল কিভাবে বলবো দেখেন মুশফিক কিন্তু এভাবে হাত দিয়ে বুঝতে ছিল এ জিউ খেই শান চারটা তোমার চারটার যে লাস্টের সিলেবলটা ছিল শন তার আগে ছিল খেই আমরা স্ট্রেস করেছি কোথায় খেই ফর এক্সাম্পল এডুকেশন আর যদি এডুকেশন দেখেন কোনো ভাইল নেই সো আমরা যদি বলি এডুকেশন দ্যাট টাইম সাউন্ডস গ্রেট সো আমাদের সাউন্ডটা কিন্তু শুধু শোনা যায় ফর এক্সাম্পল আমরা আরো অনেক সেন্স মেক করতে পারি নেশন নেশন আর ম্যানশন ম্যানশন আর টিউশন রাইট সো আর ওকে অনেক কিছু Right, only kiss the conclusion, right? Conclusion. Attention. Attention. Attraction. Right? So a lot of sentences we can make by using this structure. আর অনেক অনেক সেন্টেন্স আছে এবং আপনার কাছে হচ্ছে এরকম আর কোন 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 ওয়ার্ড আপনি জানেন সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন নেক্সট আর একটা রুলে চলে যাচ্ছে তারপর ক্লাসটা শেষ করে দেবো সো নেক্সট যে স্ট্রাকচারটা আমরা পড়বো A B L E. Lot of words. Just find this kind of the word in our daily conversation, right? Conversation. So that can A B L E সো কোথাও যদি আপনি একটা ওয়ার্ডের লাস্টে A B L E এটা পেয়ে যান তাহলে আপনাকে যেটা করতে হবে কতটা সিলেবাস সিলেবাস আছে এটা আমাকে দেখতে হবে না আমাকে শুধুমাত্র দেখতে হবে এইটার আগের যে সিলেবাসটা থাকবে সেখানে আমার স্ট্রেস করতে হবে ফর এক্সাম্পল এনেবল এনেবল ডিসেবল ডিসেবল আর টেবল টেবল এটা টেবল রাইট আমরা বলি টেবিল টেবিল ইটস নট টেবল ইট উইল বি দা টেবল কি হবে আপনি নিজে কতটা জানেন আপনি জাস্ট নিজের ব্রেনটাকে একটু টেস্ট করেন যে এরকম কোন কোন ওয়ার্ড আপনি আপনার মেমোরিতে আছে যদি না থাকে খুঁজে বের করুন আর যদি থাকে তাহলে দ্রুত করে আমাকে কমেন্টে জানিয়ে দেন আজকের জন্য লেসনটা এখানে কমপ্লিট করছি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর স্পেন্ডিং ইওর ভ্যালুয়েবল টাইম ইন দ্য স্কুল অফ আর্ট ইংলিশ স্কুল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম এভরিওয়ান